নমস্কার বন্ধুরা, দিনটা ছিল একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা কাপলস ডে আউট করার জন্য। তাই আমরা কিন্তু একদম সময় নষ্ট না করে আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হ্যামার। এটা একটা রেস্টুরেন্ট কাম বার যেটা পার্ক স্ট্রিট এরিয়াতে। এই হ্যামারে আমি আগে কোনো দিন আসিনি, কেন এইবারে কেন এলাম সেটাও জানাবো। একটা দুর্দান্ত অফার পেয়েছিলাম আর সেই অফারটা কিন্তু তোমরা বন্ধুরা পেতে পারো। তো এই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো, তোমরাও অফারটা বুঝতে পারবে আর আমরা এরকম আরও অফার নিয়ে আসবো যাতে তোমাদের আমরা দেখাতে পারি। দেখো হ্যামারের ভেতরে পুরো ডেকোরেশনটা খুবই সুন্দরভাবে ডেকোরেট করা। উপরে ওদের একটা ওপেন এয়ার আছে। অবভিয়াসলি আমরা সকালে গেছিলাম তো আমরা ওই ওপেন এয়ারটায় যাইনি, কারণ ওপেন এয়ারটা ওদের শুধু বিকেলেই অপারেট করে আর বাকি নিচটা ওরা অপারেট করে হচ্ছে ডে টাইমে। তো এখানের এনভায়রনমেন্ট খুবই ভালো। আমি খাবার দাবার খেয়েছি, সেই খাবার দাবারগুলো দেখাবো, কী কী আমরা অর্ডার দিয়েছিলাম, কত টাকা বিল হয়েছে এবং আমরা কত টাকা পে করেছি। হ্যাঁ, সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সবাই জানার জন্যে, যে আমরা কত টাকা পে করলাম এই ডে আউটটা করার জন্যে। তো প্রথমেই এই এনভায়রনমেন্ট দেখতে দেখতে যেটা না হলেই চলে না সেটা হচ্ছে একটা ড্রট বিয়ারের টাওয়ার। হ্যাঁ, এই ড্রট বিয়ারের টাওয়ারটা আমার খুবই ভালো লাগে, আমি খুব এনজয় করি এই ড্রট বিয়ার। তো সেই ড্রট বিয়ারের টাওয়ার আমরা নিয়ে নিয়েছিলাম, তার সাথে অর্ডার দিয়েছিলাম হচ্ছে কিছু মকটেল। মধ্যিখানের টাইমটা আমি যখন গিয়েছিলাম নিচে, আমার ওয়াইফ তুলে নিল হচ্ছে এই সুন্দর দৃশ্যটা, যেটা হচ্ছে ওদের ওপরে বসার জায়গাটা। ওপরে আমরা যেতে পারিনি কারণ সেই সময় পুরোটাই শাটডাউন ছিল এবং ওরা অপারেশনালি ওখানে গোছাগুছি করছিলো, কাজ করছিলো, তো ওখানটা আমাদের অ্যালাউ করেনি যেতে। বাট তোমরা যদি সন্ধেবেলা কেউ আসো নিশ্চয়ই আমার সাথে শেয়ার করো যে ওপরটা তোমাদের কিরম লাগলো। আর নিচটা তো খুবই ভালো, সেট আপটাও খুব সুন্দর, আর তার সাথে এসে গেল হচ্ছে এই খাবারগুলো। প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে ননভেজ কেসেডিয়া আর তার সাথে আমার সবথেকে ফেভারিট গোল্ডেন ফ্রাইড প্রন। গোল্ডেন ফ্রাইড প্রনটা খুবই ভালো করেছিল। আর তার সাথে আমরা যেটা না নিলে পারি না সেটা হচ্ছে সিজলার। আর এই সিজলার খাবার পরেই আমরা যখন পুরোপুরি এন্ড করি আমাকে চায় একটা ফিডব্যাক, একটা ভালো ফিডব্যাক দিয়ে দিই। আর সবথেকে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে বিলে, ওভারঅল বিলের ওপর 50% ডিসকাউন্ট। এই অফার ডিটেলসটা আমি ডিসক্রিপশনে দিয়েছি, তোমরাও কী করে পাবে সেটা জেনে নিও, নিশ্চয়ই করে ট্রাই করো আর জানিও কিরম লাগলো। আমার তো খুব মজা লেগেছিল, 50% ডিসকাউন্ট ওভারঅল বিলে সচরাচর দেখা যায় না, সেই জন্যে আমি এই অফারটা ভাবলাম যে তোমাদের সাথে নিশ্চয়ই করে শেয়ার করা দরকার, তাই এই ভিডিওটা আমি করেছিলাম। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই ডিসকাউন্টটা পায়। আর আমাকে নিশ্চয়ই করে জানিও যে আর কী কী এরম অফার্স তোমরা দেখতে চাও, নিশ্চয়ই করে আমি ট্রাই করবো। পাশ দিয়ে যে টাঙা গাড়িটা চলে গেল সেটা দেখে আমার কিন্তু খুব চাপার ইচ্ছে হচ্ছিলো, কারণ আমি অনেক ছোটোবেলায় টাঙা গাড়িটা চেপেছি। তো এই এক টাঙা গাড়িটা চাপার কিন্তু আমার আরেকবার ইচ্ছে রইলো, যেদিনকে চাপবো তোমাদের সাথে নিশ্চয়ই করে শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সটা। অনেক দিন পর তোমরা যারা যারা টাঙা গাড়ি চেপেছো কমেন্ট করে জানিও যে তোমাদের কিরম এক্সপিরিয়েন্স এই টাঙা গাড়িতে। আর এই করতে করতে আমরা ময়দানের রাস্তা ধরে রওনা দিলাম আমাদের বাড়ির দিকে। সেকেন্ড ব্রিজ থেকে আমার বাড়িটা খুবই কাছে, সেই জন্য আমরা চুজ করলাম এই ওয়েটা ধরতে। আর বাড়িতে মেয়ে ওয়েট করছিল তাই আর আমরা দেরি করতে পারলাম না, বিকেলে বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। নিশ্চয়ই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা প্রেস করো যাতে সব কিছু আপডেট তোমরা পাও, লাইক করো, শেয়ার করো আর নিশ্চয়ই করে কমেন্ট করো।